নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আবার এসে গেছি বুলটি কিচেনের পক্ষ থেকে। আজ আমি আপনাদের একটি নতুন রেসিপি করে দেখাচ্ছি, সেটি হলো মুসুর ডাল ঝিঙে দিয়ে। এই দেখুন, আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মুসুর ডালটি আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টি ঝিঙে কাটা। ঝিঙেটি কেটে নিয়েছি, 2টি নিয়েছি ঝিঙে, আর নিয়ে নিয়েছি ফোড়নের জন্য পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, লঙ্কা শুকনো, 2টো কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা ও ফোড়নের জন্য কালো জিরে, আর নিয়ে নিয়েছি 5টা কুটা রসুন। আবারও বলছি, ভালো করে দেখে নিন ফোড়নের জন্য আমি কী কী নিয়েছি। পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা ও কালো জিরে, এবং নিয়েছি 5টা গোটা রসুন, আর নিয়েছি তেল, সর্ষের তেল নিয়েছি আমি। বলছি, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই দেখুন প্রেসার কুকারটি। এই প্রেসার কুকারের মধ্যে আমি মুসুর ডাল ও ঝিঙেটি ভালো করে সেদ্ধ করে নেব, তারপর ওটি আমি ফোড়ন দেবো। দেখতেই পাচ্ছেন আমি প্রেসার কুকারটা নিয়েছি। আমি প্রেসার কুকারটি গ্যাসের মধ্যে রাখলাম। এবার আমি 100 গ্রাম যে মুসুর ডালটি নিয়েছিলাম, সেই মুসুর ডালটি এখন প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। মুসুর ডালটি আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর যে ঝিঙে 2টি কেটে রেখেছিলাম সেই ঝিঙে 2টি ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি এটিও প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে এই 2টো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমার যে পরিমাণ ডাল ও ঝিঙে সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি কুকারে। এবার আমি এটি সেদ্ধ করে নেব, এবং এর মধ্যে যে রসুন কোয়া 5টি ছাড়ি রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন সেটি গোটা রসুন কোয়াটি আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এটি আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, এবং এটি 3টি সিটির জন্য আমি অপেক্ষা করব ভালো করে ডালটি সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি গ্যাসটি অন করছি। এই দেখুন বন্ধুরা, আমি দেখতেই পাচ্ছেন সিটি দিচ্ছে। এবার আমার ডালটি ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটি গ্যাস থেকে নামিয়ে নেব এবং ডালটি ফোড়ন দিয়ে দেব, তাহলে আমার ডালটি হয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার প্রেসার কুকারে ঝিঙে এবং মুসুর ডাল দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। এ দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যে ঝিঙে এবং মুসুর ডালটি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটি ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি 3টে সিটি দিয়ে নিয়েছি এবং ডালটি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটি আমি ফোড়নের জন্য আমি কড়াইটি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি, এবং একটুখানি কড়াইটি গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলটি দিয়ে দিলাম কড়াইতে, এবং কড়াইয়ে দিয়ে দিচ্ছি এ দেখুন পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তৈরি করে দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, এবং দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, এবং দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটি দিলে ডালের ফ্লেভারটি অনেক বেড়ে যায়, তাই আমি 2টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এবং কাঁচা লঙ্কার গন্ধটি খুব সুন্দর লাগে, তাই 2টি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি।
গ্যাসটি আমি একটু স্লোতে রাখলাম, পুড়ে যাওয়ার ভয় থাকে ফোড়নটি পুড়ে গেলে ডালটি ভালো লাগবে না, তাই একটু আস্তে আস্তে করে ভেজে নেবেন। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করছি, আপনারা ঠিক এইভাবে তৈরি করে তার এবং ভেঙে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটি অল্প করে দেবেন, বেশি দেবেন না, কারণ বেশি হলুদ গুঁড়ো ভালো লাগে না, তারের মধ্যে বেশি হলুদ গুঁড়ো হয়ে গেলে তার স্বাদ নষ্ট হয়ে যায়, তাই অল্প হলুদ গুঁড়ো দেবেন। এবং দিয়ে দিচ্ছি কালো জিরে, এক চা চামচ কালো জিরে, এটির মধ্যে অল্প পরিমাণ জল দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি যেরকম জল দিলাম, অল্প দেবেন, গ্যাসটি বাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যে ডালটি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম সেটি আমি এই ডান্না ফুটা করে একটু ঘুটিয়ে নিচ্ছি, এবং সেদ্ধ করা ডালটি আমি এটি করে একটু ঘুটিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটি আমার ফোটা হয়ে গেছে, এবার আমি এই ডালটি যে ফোড়নটি রেডি করে রেখেছি কড়াইয়ের মধ্যে সেটিতে ডালটি আমি দিয়ে দিচ্ছি, আস্তে করে দেবেন এভাবে আমার মতো করে। আমি কীভাবে দিলাম আপনারা দেখতেই পেলেন, ঠিক আমার মতো এভাবে ডালটি এই ফোড়নে দিয়ে দেবেন, সব শেষে এটির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটি যে যেরকম খান সে ঠিক সেভাবে দেবেন, কারণ লবণ কেউ হয়তো একটু বেশি খায় কেউ একটু কম খায়, আমি লবণটি দিয়ে দিলাম। এবার আমি এটি ফোটার অপেক্ষায় আছি, এটি ফুটলেই আমার ডালটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডালটি কেমন সুন্দর লাগছে দেখতে, সমস্ত ফোড়ন ডাল সব কিছু আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবং ডালটি আমি ফোটার অপেক্ষায় আছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যে মুসুর ডাল এবং ঝিঙে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিচ্ছি সেটি খুব সুন্দর হয়ে গেছে, এবং আমার ডালটি কড়াইয়ের মধ্যে কীভাবে ফুটছে দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দর একটি গন্ধ বার হচ্ছে এটির। দেখুন আমি তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে, খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর গন্ধ বার হচ্ছে এই ডালটির মধ্যে। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ধন্যবাদ।